সাজিশন কাকিমা আজকে কাকিমার বাড়িতে পূজো বসে পড়েছে লুচি বেলতে মায়ের জন্য রান্না বান্নার কাজ চলছে দীপ দাদা আর কি করছে কি হচ্ছে না হচ্ছে আজকে আমার মায়ের পুজো হ্যাঁ তাই তো আমরা খুব ব্যস্ত কাকিমা খুব ব্যস্ত সব সাজানো বৃষ্টি ওকে সাজানো গোছানো কমপ্লিট চলছে কত দূর আর কতক্ষণ পুরোহিত কখন আসবে কি বলো কি বলছো চলো তাড়াতাড়ি করে নাও যেতে হবে কতক্ষণ টাইম লাগবে আর টাকা ওইদিকে আমি তো অনেক কাজ করেছিস বা? ঠিক আছে, কারোর বাড়িতে প্রয়োজন হলে সবাই ডেকে নেবেন, অনেক কাজ করেছে, একটা কাজ খারাপ হবে না। এটা তোমার বর তো, দেখো বুড়ো বললে আবার রেগে যাচ্ছে, বয়স হয়েছে বললে বলা যাবে না, বলো বয়েজ মিটিং গোল করে মিটিং কি যে চলছে কি। কালী পুজোর শুভেচ্ছা। তো আজকে আমরা চলে এসেছি কাকিমার বাড়িতে, হঠাৎই এই ব্লগটা, কারণ এই ব্লগ করবো বলে কোনো প্রস্তুতি ছিল না, তাই কাকিমার বাড়িতে এসে এই ব্লগটা স্টার্ট করলাম। তো দুপুরবেলায় এসে অনেক কিছুই আয়োজন করেছি, তারপর পুজো এখন চলছে, আর তার মাঝে একবার বাড়ি গেছি, বাড়ি গিয়ে আলপনা আলপনা দিয়েছি, রঙ্গোলি করা হয়েছে অনেক, হ্যাঁ রঙ্গোলি বলতে ফুলের রঙ্গোলি তেমনই, দিয়ে আবার এখানে চলে এসেছি, তাই জন্যই মাঝখানে কিছু কথা কথা বলা হয়নি, জাস্ট ছোটোখাটো ভিডিও শ্যুট করেছি, ছোটোখাটো ভিডিও করে নিয়েছি ব্যাস, আর কিছু না। তো এখন অঞ্জলি চলছে ওখানে, ওই যে ওখানে ওখানে কাকিমা ঠাকুরঘর, ওখানে মা কালীর পুজো হচ্ছে, পুজো মানে পুজো হয়ে গেছে, এখন অঞ্জলি চলছে। তাই যেহেতু উপোস করেনি তো অঞ্জলির কোনো মানে প্রশ্নই আসে না, তো ভাবলাম এখন একটু বলেই দিই, কথা বলে নি তোমাদের সাথে, তাই ভাবলাম এখন একটু তোমাদের সাথে কথা বলে নেওয়া যায়, তাই করো নামাতে হয়। শুভ চলে গেছে, আমাকে উঠতে হবে, দেবে নিয়েছো দেখ মা তোকে স্যার স্যার বলছে, মারে ধরে না তো রে বাড়িতে, হ্যাঁ রে বলবে আমাকে স্যার বলছো, আবার আমাকেই মারবে, বাইরে বেরিয়ে রেসবে। না না সবাই ভালো থাকো। আমরা ছবি এমনি তুলছি না তো, ব্লগে ছাড়বো না নাকি তুমি? কাকিমা কাজ টাজ করছো না বাড়ির পুজো বলে? আমি সন্দেশ দিচ্ছি, আর একটু ঘর মুছে নিও, লাস্টে শাড়িটা দেওয়া হয়েছে বলে মোছার জন্য। কই তোমার বর? কাকু কাকিমা ডাকছে। কই গো তোমার তুলতেই পারছো না তো, সবাই আগে তুলে নিচ্ছে। দেখো তোমার আগে সবাই তুলে নিয়ে চলে যাচ্ছে, দেখো ভালোবাসে আমার কাজ করতে দিবে না, দেখতে হবে না তোমার, দেখতে একটা পুণ্যতি কামা তাও দেখতে পাচ্ছে না। হ্যাঁ দেখে দেবো তো, এখন চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন সার্ভ করছি আমাদেরকে। ঠিকঠাক পোলাওটা ঠিকঠাক হয়েছে।